আমি এখন আছি নয়াবাজার ঢাকা মহানগর হসপিটালে। COVID-19 প্রথম ডোজ দেওয়ার জন্য আমি আসছি। আমি খুব এক্সাইটেড। অনেকে বলে এটা দেওয়ার পর নানা ধরনের সমস্যা হয়, জানি না কী হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি কি প্রথম ডোজ নিছেন? ওটা নেওয়ার পর আপনার অনুভূতি কি? ভালো, কোনো অসুবিধা হয়নি। ওটা কোনটা নিয়েছিলেন? মডার্না। মডার্না কতদিন আগে নিয়েছিলেন আপনি? গত মাসের 2 তারিখে নিয়েছিল। 2 তারিখে আপনার কি সিএল আজকে পড়ছে? আজকে ডেটে। আচ্ছা, ওই যেদিন নিলেন করোনা টিকাটা প্রথম ডোজটা, ওটা নেওয়ার পর আপনার সারাদিন কেমন কাটলো? আমি অনুভবই করতে পারি না। আমার মনে হয় যে আমি আগে যেরকম তখন হয়েছিল। অনেকে তো বলে যে আঙ্কেল শরীর ব্যথা করে, অনেক সমস্যা হয়। হতে পারে, কিন্তু আমরা যে 3 ভাই নিছি, কেউ কোনো ছিল হয়তো আমি শুয়ে দিলে একটু ব্যথা করবেই, স্বাভাবিক ওইটাই। আর এমনি কোনো জ্বর টর এইগুলি কোনো কিছু না। অনেকে বলে যে এটা নেওয়ার পর শরীর একটু স্ট্রং হয়, মানে ভালো হয়। এক্ষেত্রে কি আপনার কোনো ইম্প্রুভ হয়েছে? না, আমি না খারাপ পাইছি না ভালো পাইছি, মানে আমার একই। আমি কোনো অনুভব করতে পারি না। আগে যেরকম ছিলেন এখন ওই রকমই আছে? হ্যাঁ। অনেকে আছে আঙ্কেল টিকা দেওয়ার জন্য ভয় পায়, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? এটা ভয়ের কোনো কারণ নেই, যত আমাদের পুরো বিশ্বতে বাংলাদেশে না, তারাও এইটা নিচ্ছে। তো আমাদের থেকে ভালো জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে তারাও তো নিতেছে। এটা যদি কোনো খারাপ থাকতো তাহলে তো আর এটা নিত না, ঠিক আছে? ওই হিসাবে তো আমাদের একটু ভয় করার কোনো প্রয়োজন নেই। কারণ এই টিকাটা নেওয়াটা আমি মনে করি আমি নিজে সেফটি থাকবো, আমার দেশ থাকবো, আমার ফ্যামিলি থাকবে, সব থাকবে। রুদ্র, তুমি এখানে কি ব্যাপার? আমি আসছি আমার ফ্যামিলি সবাই টিকা নিতে আসছে, তারপর তুমি টিকা নিতে আসো, যার জন্য আমার আশা লাগছে তোমার ভিডিও কল করার জন্য। আচ্ছা, আমাদের চ্যানেল 69-এর মেম্বার ও প্রায় সময় আমাদের সাথে সাহায্য করে ভিডিও ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে। রুদ্র আমাদের সাথে সবসময় থাকে। রুদ্র, এই যে এখানে যে আসলে, এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার? পরিবেশ ভালোই মোটামুটি, বাট ভিড় বেশি। এরা কি স্বাস্থ্যবিধি মেনে COVID-19 টিকা দিচ্ছে? অনেকে মানছে আবার অনেকে মানছে না, বেশিরভাগ লোকই মানছে, কিছু লোক মানছে না। আমরা এখন কথা বলবো COVID-19 প্রথম ডোজ দেওয়ার জন্য অনেকে এসেছে এই জায়গায়। এর মধ্যে প্রথম যে আসছে তার অনুভূতি এবং সে কখন আসছে এটা আমরা জানবো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো। আমি এখানে আসছি সকাল 7 ঘটিকায়। আমি এবং আর একটা লোক, আমরা সবাই প্রথমে আসছি, এরপরে সবাই আসছে, এবং আমরা একটা সিরিয়াল মেনটেন করে এটা আমরা প্রায় 100-এর মতো এ পর্যন্ত জমা দিয়ে দিছি। এখানকার পরিবেশ কেমন? পরিবেশ ভালো, পরিবেশ অনেক ভালো। আপনারা যে ভ্যাকসিনটা নেবেন সেই ভ্যাকসিনটার নাম কি? এটা প্রথম ডোজ সিনেফার্মা। আপনারা যারা COVID-19 ফার্স্ট ডোজ এখনও নেননি, ভয় পাচ্ছেন, ভাবছেন অনেক সমস্যা হবে, আমি কিন্তু মাত্র নিলাম, কোনো সমস্যা হয়নি আশা করা যাচ্ছে, আমি এখনও সুস্থ আছি। যারা এখনও নেননি তারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন।